টেল টিভি এখন ফেসবুকে লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গত সাতাইশে নভেম্বর বিয়ের ঠিক ছয়শ দিনের মাথায় বিচ্ছেদ হয়েছে স্বপ্নম ফারিয়ার বিচ্ছেদ ইস্যুতে সবুজ দুনিয়ায় বেশ আলোচনা সমালোচনা হয়েছে এই অভিনেত্রীকে ঘিরে বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে দূরে আছেন ফারিয়া বন্ধ করে দিয়েছেন ইনস্টাগ্রামের কমেন্ট অপশনও তাহলে চলমান জীবন কেমন যাচ্ছে জানতে চাইলে সোমবার একটি গণমাধ্যমকে ফারিয়া বলেন আলহামদুলিল্লাহ ভালো আছে। নিজের মতো সময় কাটাচ্ছি শুটিংও বন্ধ রেখেছি বাসার সবার সঙ্গে সময়টা উপভোগ করছি তিনি বলেন সত্যি কথা বলতে কি আমরা তিন মাস একসঙ্গে থাকি নাই শ্বশুরবাড়িতে এত প্রবলেম ছিল যে আমি সেখানে থাকতেই পারি নাই আমি আসলে টেনে গেছি মানুষ কি বলবে তা চিন্তা করে কিন্তু এক সময় মনে হল আর কতদিন আড়াই বছর তো টানলাম আর কত আর সাফার করতে পারছিলাম না তাই ফাইনাল সিদ্ধান্ত নেয়া প্রসঙ্গত গত বছর পহেলা ফেব্রুয়ারি জমকালো আয়োজনের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী সবনম ফারিয়া ও বেসরকারি চাকুরিজীবী হারুনর রশিদ অপু এদিন নৌকায় ভেসে ভেসে পরিবেশে বিয়ের আসরে হাজির হয়েছিলেন নববধূ সবনম ফারিয়া। অন্যদিকে একই সময়ে লেকের পাড় ধরে ঘোড়ার গাড়িতে চেপে এসেছিলেন বর হারুনর রশিদ অপু এমন নান্দনিক বিয়ের আয়োজন এর আগে কোনো শিল্পীকে ঘিরে হয়নি আগে মিরপুর ক্যান্টনমেন্ট এলাকার গভীরে নয়নাভিরাম জল যোছনায় উন্মুক্ত আকাশের নিচে আয়োজিত হয়েছিল এই আয়োজন সো ভিউয়ার্স এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না